নমস্কাৰ ইনিউজৰ প্ৰতিগৰাকী দৰ্শকলে জনাইছো মুহূৰ্ত এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ পশ্চিমবংগৰ বিশেষ চি বি আই আদালতৰ এটা গুৰুত্বপূৰ্ণ ৰায়দান কোলফিল্ডছ লিমিটেডৰ 8গৰাকী কৰ্মচাৰীক 14 দিনৰ বাবে কাৰাদণ্ডৰ নিৰ্দেশ প্ৰদান কৰিছে বিশেষ চি বি আই আদালতে আৰু এই কৰ্মচাৰী কেইজনে বিশেষ সংকেত প্ৰয়োগ কৰি কয়লাৰ চোৰাং ব্যৱসায় অব্যাহত ৰখাৰ তথ্য পোহৰলৈ আহিছিল এই মুহূৰ্তত জনাইছো এটা বিশেষ খবৰ যে পশ্চিমবংগৰ বিশেষ চি বি আই আদালতৰ গুরুত্বপূর্ণ রায়দান এই মুহূর্তে জানাইছো খবর যে পশ্চিমবঙ্গের বিশেষ সিবিআই আদালতে প্রদান করেছে একটা বিশেষ রায়দান কোলফিল্ডস লিমিটেডের 8গৰাকী কর্মচারীক 14 দিনের কারাদণ্ডর নির্দেশ প্রদান করেছে বিশেষ সিবিআই আদালতে এই মুহূর্তে জানাইছো খবর যে বিভিন্ন সংকেতর জড়িয়ে কয়লার চোরাং ধনের ব্যবসায় চলাইছিল এই কর্মচারী কেটায় এই মুহূর্তে জানাইছো গুরুত্বপূর্ণ খবর যে পশ্চিমবঙ্গের আসানসোলের এক বিশেষ সিবিআই আদালতে কয়না খনন কোম্পানি কোলফিল্ডস লিমিটেডের 8গৰাকী প্রাক্তন আর বর্তমানের কার্যবাহী কর্মচারীক 14 দিনের কারাদণ্ডর নির্দেশ প্রদান করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অধিবক্তায় আদালতত দাবি করেছে যে বিভিন্ন সংকেতর জড়িয়ে কয়লার চোরাং ধনের ব্যবসায় করে আসছিল আর সিবিআই অধিবক্তাগিয়ে জানিবলে দিয়ে যে ধৃত 8গৰাকী বিষয়া কর্মচারীক পরবর্তী সময়ত জেলত ফোট পোস্ট করে তদন্ত সম্পূর্ণ করা হব কয়লা চোরাং কাণ্ড জড়িত থাকার সিবিআইয়ে প্রথমে এ সি এলর 8গৰাকী বিষয়াক গ্রেপ্তার করেছিল আর 5 দিন ধরে সিবিআইয়ের জিম্মাত রাখিছিল শনিবারে এ সি এলর 8গৰাকী প্রাক্তন জেনারেল ম্যানেজারক গ্রেপ্তার করা হয়েছিল আর সোমবারে কলকাতার নিজাম প্যালেসর পৰা 5খন বাহনেরে আসানসোল অনা হয়েছিল এই 8গৰাকী বিষয়া কর্মচারীক আর সেই একদিনাখনেই 12 বজাৰ ভিতর আদালতত হাজির করা হয়েছিল তারপরে সিবিআইয়ের অধিবক্তা আদালতে দাবি করে যে এ সি এলর 8জন বিষয়া কর্মচারীক জেরা করে এটা প্রায় 10 কোটি টাকার সম্পত্তির অবস্থান উদ্ধার করবলে সক্ষম হয়েছে এই মুহূর্তে জানাইছে বিশেষ গুরুত্বপূর্ণ খবর যে পশ্চিমবঙ্গের বিশেষ সিবিআই আদালতে একটা গুরুত্বপূর্ণ রায়দান প্রদান করেছে গুরুত্বপূর্ণ রায় প্রদান করেছে আর যি কয়লা খনন কোম্পানি কোলফিল্ডস লিমিটেডর কিন্তু 8গৰাকী কর্মচারীক 14 দিনের কারাদণ্ড বিহিছে বিশেষ সিবিআই আদালতে আর এই কর্মচারী কেজনে বিশেষ সংকেত প্রয়োগ করে কয়লার চোরাং ব্যবসায় অব্যাহত রখার তথ্য লাভ করেছে বিশেষ সিবিআই আদালতে আর 8গৰাকী কর্মচারীক জেলত গ্রেপ্তার করে এই কর্মচারী কেজনের বিরুদ্ধে 5 দিন ধরে জেরা অব্যাহত রাখিছিল আর জেরা অব্যাহত রখার পিছতে এই কর্মচারী কেজনের বিরুদ্ধে 14 দিনের কারাদণ্ড প্রদান করেছে বিশেষ সিবিআই আদালতে সিবিআই অধিবক্তাগিয়ে জানিব দিছে যে ধৃত 8গৰাকী বিষয়া কর্মচারী পরবর্তী সময়ত জেলত ফোট পোস্ট করে তদন্ত সম্পূর্ণ করা হব কয়লা চোরাং কাণ্ড জড়িত থাকার সিবিআই প্রথমতে এই সি এলর 8জন বিষয়া কর্মচারী গ্রেপ্তার করে 5 দিন ধরে সিবিআই জিম্মাত রাখিছিল আর তারপরে সোধপোছ অব্যাহত করেছিল এই সিবিআই সকলে কিন্তু বিশেষভাবে এই বিষয়া কর্মচারী সকলের উপর জেরা অব্যাহত রাখিছিল আর তারপরে তথ্য পোহরলে আসছে যে কিদরে কয়লা সমূহ চোরাং ব্যবসায় অব্যাহত রাখি কেনেদরে ধন সংগ্রহ করেছিল এই 8গৰাকীকৈ ধৃত কর্মচারিয়ে আর পুনর্বার উল্লেখ করব লাগিব যে সিবিআই অধিবক্তায় কিন্তু আদালতে দাবি করেছে যে এ সি এলর 8জন বিষয়া কর্মচারীক জেরা করে এতালেকে প্রায় 10 কোটি টাকার সম্পত্তির অবস্থান উদ্ধার করবলে সক্ষম হয়েছে সিবিআইয়ে পুনর্বার জানাম যে এই 8গৰাকী ধৃত 8গৰাকী বিষয়া কর্মচারী এই 8গৰাকী বিষয়া কর্মচারীর পর কিন্তু বর্তমান সময়লেকে 10 কোটি টাকার সম্পত্তির অবস্থান উদ্ধার করবলে সক্ষম হয়েছে সিবিআই আর তারপরে এনে গুরুত্বপূর্ণ রায় প্রদান করেছে যে এই 8গৰাকী বিষয়া কর্মচারীক 14 দিনের জেললে প্রেরণ করা হব আর বিশেষ রায় প্রদান করেছে আর পশ্চিমবঙ্গের যে বিশেষ সিবিআই আদালত এই গুরুত্বপূর্ণ রায় প্রদান করেছে কেন এই 8গৰাকী বিষয়া কর্মচারিয়ে বিশেষ সংকেতর জড়িয়ে কয়লার চোরাং ধনের ব্যবসায় অব্যাহত রাখিছে আর কয়লার যে চোরাং বিশেষ সংকেত প্রয়োগ করেছিল আর বিশেষ সংকেতরে কয়লা এনেদরে চোরাং ব্যবসায় অব্যাহত রাখিছিল তারপরে এই তথ্য পোহরলে আসছিল আর তারপরে সিবিআই আদালতে এই বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিপরা গেছে আর ইয়ার পিছতেই এই কর্মচারী কেজনের পর কিন্তু 10 কোটি টাকার সম্পত্তির অবস্থান উদ্ধার করবলে সক্ষম হয়েছে সিবিআই আর তারপরে 14 দিনের কারাদণ্ড প্রদান করা বলে জানিপরা গেছে